হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব হিট দ্যালাইকন ফ্রেন্ডস আজকে একটা ভরা আসনের ডিজাইন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এবং এটা একটা অনেক ইজি একটা ডিজাইন তো ডিজাইনটি স্টার্ট করার জন্য আমি ফার্স্ট ডে রয়্যাল ব্লু কালারের রোল নিয়েছি এবং এখান থেকে স্টিচিং স্টার্ট করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা ঘরের একটা ফোর আমি এখানটায় তুলছি এবং এর পরবর্তীতে সাইড থেকে একটা করে ফোর কমিয়ে বা একটা করে ঘর কমিয়ে আমি পরবর্তী ফোরটি তুলছি অর্থাৎ পরবর্তী ফোরটি হয়েছে আঠেরোটা ঘরের এখন তুলছি ষোলোটা ঘরের একটা এবং এখন চোদ্দোটা ঘরের একটা ফোর এখন বারোটা ঘরের একটা ফোর তুলছি এর পরবর্তীতে দশটা ঘরের একটা ফোর তৈরি করব তো এই কর্নারটা তৈরি হয়ে গেল সেমভাবে আমি এইভাবে প্রথমে যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখান থেকে আর দিক বরাবর সেমভাবেই আমি ফোর তুলব এবং এখানটায় আবার আমি কুড়িটা ঘর কাউন্ট করে নিচ্ছি এক্ষেত্রে কুড়িটা ঘরের প্রথম ফোটি তোলার পর আঠেরোটা ঘরের পরবর্তী ফোটি তুলতে হবে এবং এখন ষোলোটা ঘরের একটা ফোর এখন চোদ্দোটা ঘরের একটা ফোর এখন বারোটা ঘরের একটা ফোর এর পরবর্তীতে আমি দশটা ঘরের একটা ফোর তুলছি এইভাবেই আমি বাকি সাইডগুলো তৈরি করে নেব এবং এখান থেকে কিন্তু আবার সেই কুড়িটা ঘরের ফোরই তুলব যার জন্য এখানে লাইনটা সেম করে নিচ্ছি কেননা অলরেডি এই সাইডে কুড়িটা ঘরের একটা ফোর তোলা আছে থার্ড সাইড রেডি হয়ে গেছে এখন আমি ফোর্থ সাইডটা এভাবে তৈরি করে নিচ্ছি পুরো বক্সটাই কমপ্লিট হয়ে গেল এরপর মাঝের অংশটা ভরাট করব তার জন্য এখানে ইয়েলো কালারের উল নিয়েছি এবং এইভাবে মাঝখানে লাইন তৈরি করে আমি পুরোটা কমপ্লিট করছি এবং এই লাইনগুলো কিন্তু আটটা ঘরের একটা ফোর উঠছে এবং এক্ষেত্রে এই সাইডে যে ফাঁকা অংশগুলো তৈরি হয়েছে তো এইগুলো চাইলে আপনারা ভরাট করে দিতে পারেন অথবা এইভাবেও রেখে দিতে পারেন তো এই কর্নার দুটোর জন্য আমি আবার রয়্যাল ব্লু কালারের উল নিয়ে এই দুটো কর্নারে জাস্ট নর্মালি স্টিচ করে নিচ্ছি এখান থেকে দিক বরাবর একটা লাইন করব। এবং নিচের অংশে সেমভাবে আরেকটা লাইন করবো যাতে এর কর্নারগুলো দেখা না যায় তো এইভাবে পুরো আসনে আপনারা মাল্টি কালার করতে পারেন অথবা আরও আরেকটা এইরকম বক্স তৈরি করতে পারেন সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না আজকের জন্য টাটা